বন্ধুরা, বাজাজ কোম্পানির সমস্ত বাইকগুলির ইঞ্জিনে দেখতে পাবেন লেখা থাকে DTSI, আবার কোন কোন ইঞ্জিনে লেখা থাকে DTSSI। সেইরকম ইয়াম্মা কোম্পানির বাইকগুলোতে দেখতে পাবেন ব্লু কোর লেখা থাকে। আবার একই রকমভাবে হিরো এবং হন্ডা কোম্পানির বাইকগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন APDV, ATFT, ASFS, I3S, এইরকম বিভিন্ন ধরনের লেটার বা শর্ট নেম আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই লেখাগুলির মানে কি? এগুলো কি কোনো টেকনোলজির নাম, না এর পেছনে আলাদা কোনো কারণ আছে? আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই এই বিষয়গুলি সম্পর্কে কোনো ধারণা নেই। তাই আজকের এই ভিডিওতে এই DTSI, ব্লু কোর, I3S, ATFT এগুলির সম্পর্কে পুরো বিস্তারিতভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সমস্ত কোম্পানিগুলি তাদের ইঞ্জিনের পারফরমেন্সকে বাড়িয়ে তোলার জন্য অথবা গাড়ির মাইলেজকে বাড়িয়ে তোলার জন্য তাদের ইঞ্জিনগুলির মধ্যে কিছু ছোটোখাটো চেঞ্জ করে ইঞ্জিনগুলিকে একটু ডেভেলপ করে দেয়। তারপর কোথায় কি ডেভেলপ করা হয়েছে সেগুলিকে একটা নাম দিয়ে গাড়ির মধ্যে এইভাবে লিখে দেয়। এগুলিকে তারা বলে থাকে অ্যাডভান্স টেকনোলজি। এগুলি করার সবথেকে বড় কারণ হচ্ছে সমস্ত কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটিকে বাড়িয়ে তোলা। এই অ্যাডভান্স টেকনোলজিগুলির মধ্যে কোনটা কীভাবে কাজ করে সেগুলি একে একে আলোচনা করব। তবে টেকনোলজি অনেক ধরনের হয়, সেই সমস্ত কিছু একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। তাই সেগুলির মধ্যে পপুলার কিছু অ্যাডভান্স টেকনোলজি আজকে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, সবার প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে DTSI টেকনোলজি। এই DTSI-এর পুরো নাম হচ্ছে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন। এই সিস্টেমটিকে ডেভেলপ করেছে বাজাজ কোম্পানি। তাই বাজাজ কোম্পানির সমস্ত বাইকগুলিতে এই DTSI ইঞ্জিন দেখতে পাওয়া যায়। এই ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে দুটি করে স্পার্ক প্লাগ লাগানো থাকে, যেখানে অন্যান্য কোম্পানির ইঞ্জিনের মধ্যে একটি করে স্পার্ক প্লাগ লাগানো থাকে। এখানে দুটি স্পার্ক প্লাগ লাগানোর সুবিধা হচ্ছে, সিলিন্ডারের মধ্যে যখন ইগনিশন ঘটে, মানে যখন ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে বাতাস এবং পেট্রোলের মিশ্রণটিকে জ্বালানোর প্রয়োজন হয়, তখন স্পার্ক প্লাগের সাহায্যে স্পার্ক উৎপন্ন করে জ্বালানিটিকে জ্বালানো হয়। যে সমস্ত ইঞ্জিনের মধ্যে একটি মাত্র স্পার্ক প্লাগ লাগানো থাকে, সেখানে পুরো সিলিন্ডারের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে একটু সময় লাগে। সেই জন্য এই DTSI ইঞ্জিনের মধ্যে দুটি করে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে। এখানে দুটি স্পার্ক প্লাগ ব্যবহার করার কারণে একই সময়ে সিলিন্ডারের মধ্যে দু জায়গায় স্পার্ক উৎপন্ন করলে খুব কম সময়ের মধ্যে পুরো সিলিন্ডারের ভেতরে তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে সিলিন্ডারের মধ্যে সম্পূর্ণ এয়ার ফুয়েল মিক্সচার ভালোভাবে পুড়ে গিয়ে ভালো পাওয়ার উৎপন্ন করবে। সিলিন্ডারের মধ্যে কোনো আনবার্ন মিক্সচার অবশিষ্ট থাকে না, এতে মাইলেজও ভালো পাওয়া যায় এবং পলিউশনের মাত্রা অনেকটা পরিমাণে কমিয়ে আনা যায়। এই DTSI ইঞ্জিনের আরও একটি ভাগ হচ্ছে DTSSI। এর পুরো নাম হচ্ছে ডিজিটাল টুইন স্পার্ক সোয়ার্ল ইন্ডাকশন। এটিও বাজাজ কোম্পানি ডেভেলপ করেছে। এখানে DTSI ইঞ্জিনটির মধ্যে শুধুমাত্র ইনলেট ভাল্বটিকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর ফলে সাকশন স্ট্রোকের সময় যখন এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে, তখন ডাইরেক্টলি সোজাভাবে প্রবেশ না করে ইনলেট ভাল্বটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে এয়ার ফুয়েল মিক্সচারটি সিলিন্ডারের মধ্যে ঢোকার সময় সিলিন্ডারের চারিদিকে ঘুরতে থাকবে, মানে পাক খেতে খেতে ঢুকবে, যার ফলে বাতাসের সঙ্গে পেট্রোল আরও ভালো করে মিক্স হয়ে যাবে। তারপর সেই মিক্সচারের ওপর দুটি স্পার্ক প্লাগ দিয়ে দু জায়গায় স্পার্ক উৎপন্ন করলে সেই মিক্সচারটি ভালো করে জ্বলে উঠবে, এতে ভালো মাইলেজও পাওয়া যাবে এবং ভালো পাওয়ার উৎপন্ন করা যাবে। এর পরবর্তী টেকনোলজিটি হচ্ছে APDV টেকনোলজি। এর পুরো নাম হচ্ছে অ্যাডভান্স প্রো সিরিজ ডিজিটাল ভেরিয়েবল সিস্টেম। এই সিস্টেমটিকে ডেভেলপ করেছে হিরো মোটর কোম্পানি। এই সিস্টেমটির মধ্যে ইলেকট্রনিক ইগনিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই সিস্টেমের মধ্যে সব থেকে মেন দুটি কম্পোনেন্ট হচ্ছে CDI, মানে ক্যাপাসিটিভ ডিসচার্জ ইগনিটর, এবং দ্বিতীয়টি হচ্ছে TPS, মানে থ্রোটল পজিশন সেন্সর। এই সেন্সরটি লাগানো থাকে কার্বোরেটরের থ্রোটল ভালভের সঙ্গে। আমরা কখন কতটা পরিমাণে থ্রোটল ঘোরাচ্ছি বা অ্যাক্সেলেটরকে ঘোরাচ্ছি সেটিকে সেন্স করে CDI-কে সিগন্যাল পাঠিয়ে দেয়। তারপর CDI ঠিক করে সিলিন্ডারের মধ্যে কখন স্পার্ক উৎপন্ন করতে হবে। এখানে CDI-এর মেন কাজ হচ্ছে কার্বোরেটরের মধ্যে থ্রোটলের পজিশন অনুযায়ী স্পার্ক প্লাগটিকে কন্ট্রোল করা। যখন আমাদের স্পিড বেশি দরকার হয় তখন আমরা অ্যাক্সেলেটরটিকে বেশি করে ঘোরাই, তখন CDI স্পার্ক প্লাগের মধ্যে ঘন ঘন কারেন্ট পাঠায়, তার ফলে খুব ঘন ঘন স্পার্ক উৎপন্ন হয়, তখন দ্রুত গতিতে ইঞ্জিনের স্পিড বেড়ে যায়। এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে ইঞ্জিনের মধ্যে লেট পিক আপের সমস্যাটি আর থাকে না, যার ফলে ভালো পাওয়ার উৎপন্ন হয় এবং মাইলেজও অনেকটা বেড়ে যায়। পরবর্তী সিস্টেমটি হচ্ছে ASFS সিস্টেম। এর পুরো নাম হচ্ছে অ্যাডভান্স সোয়ারল ফ্লো ইন্ডাকশন সিস্টেম। এই সিস্টেমটিকেও ডেভেলপ করেছে হিরো মোটর কোম্পানি। এখানে বিশেষ কোনো চেঞ্জেস করা হয়নি, কিছুটা DTSSI ইঞ্জিনের মতো কাজ করে। এখানেও ইনলেট ভাল্বটি ডিজাইন একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার ফলে সাকশন স্ট্রোকের সময় যখন সিলিন্ডারের মধ্যে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ প্রবেশ করে,
তখন সিলিন্ডারের মধ্যে পাক খেতে খেতে প্রবেশ করে, যার ফলে বাতাসের সঙ্গে পেট্রোলের মিশ্রণ আরও ভালো করে মিশে গিয়ে প্রপার কম্বাসন ঘটায়। এর ফলে ভালো পাওয়ার উৎপন্ন হয় এবং মাইলেজও অনেকটা পরিমাণে বেড়ে যায়। এর পরবর্তী সিস্টেমটি হচ্ছে I3S সিস্টেম। এর পুরো নাম হচ্ছে আইডল স্টার্ট স্টপ সিস্টেম। এটিও হিরো কোম্পানির দ্বারা ডেভেলপ করা হয়েছে। হিরো কোম্পানির যে সমস্ত মিড রেঞ্জ বাইকগুলি আছে, যেমন 125 সিসি থেকে 150 সিসির মধ্যে যে সমস্ত বাইকগুলি আছে, সেই সমস্ত বাইকগুলিতে এই সিস্টেম দেখতে পাওয়া যায়। এই সমস্ত লোয়ার সিসির বাইকগুলোর মাইলেজ আরও বেশি করে বাড়ানোর জন্য এই I3 সিস্টেমটিকে ব্যবহার করা হয়েছে। বাইক চালাতে চালাতে আমরা যখন কোনো সিগন্যালের জন্য বা অন্য কোনো কারণে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ি, তখন সেই সময় ইঞ্জিন আইডলিং স্পিডে ঘুরতে থাকে। সেই মুহূর্তে যদি আমরা অনেকটা সময় অ্যাক্সেলেটার, ক্লাচ, গিয়ার এগুলোকে ব্যবহার না করি, তখন এই I3S সুইচটিকে অন করা থাকলে ইঞ্জিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার যখন সামনের দিকে যাওয়ার প্রয়োজন হবে বা যখন সিগন্যাল গ্রিন হয়ে যাবে, তখন শুধুমাত্র ক্লাচটিকে চেপে ধরলেই ইঞ্জিন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। এই সিস্টেমের শুধুমাত্র একটাই টার্গেট হচ্ছে মাইলেজটিকে বাড়িয়ে তোলা। এর পরবর্তী সিস্টেমটি হচ্ছে HET সিস্টেম। এর পুরো নাম হচ্ছে হন্ডা ইকো টেকনোলজি। এটিকে ডেভেলপ করেছে হন্ডা কোম্পানি। এখানেও মেন টার্গেট হচ্ছে মাইলেজটিকে বাড়িয়ে তোলা। এখানে আলাদা কিছু চেঞ্জ করা হয়নি, শুধুমাত্র ইনলেট ভালভটিকেই এমনভাবে ডিজাইন করা হয়েছে সাকশান স্ট্রোকের সময় যখন ইনলেট ভালভের সাহায্যে জ্বালানি সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে, তখন সিলিন্ডারের মধ্যে খুব জোরে পাক খেতে থাকে। এমনভাবে পাক খায় যেন সিলিন্ডারের ভেতরে টর্নেডো সৃষ্টি করে, যার ফলে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ আরও ভালো করে হয়ে যায়। সেই কারণে কম্বাসন ভালো হয়, ভালো পাওয়ার উৎপন্ন হয় এবং মাইলেজও অনেকটা পরিমাণে বেড়ে যায়। সর্বশেষ এবং সবথেকে ইন্টারেস্টিং টেকনোলজিটি হচ্ছে ব্লু কোর টেকনোলজি। এটিকে ডেভেলপ করেছে ইয়ামাহা কোম্পানি। এই টেকনোলজির মধ্যে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে এই ইঞ্জিনের মধ্যে 4টি করে ভালভ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 2টি ইনলেট ভালভ এবং 2টি এক্সজস্ট ভালভ। এবং অন্যান্য সিস্টেমের মতো এখানেও বাতাস এবং পেট্রোলের প্রপার মিক্সিংয়ের জন্য ইনলেট ভালভের ডিজাইন চেঞ্জ করা হয়েছে। সবথেকে বড় যে দুটি চেঞ্জ করা হয়েছে সেগুলি হলো, এখানে রোলার রোকার আর্ম ব্যবহার করা হয়েছে। অন্যান্য কোম্পানির ইঞ্জিনগুলোতে যে রোকার আর্ম ব্যবহার করা হয় সেগুলির ডিজাইন একদম সাধারণ হয়ে থাকে, কিন্তু ব্লু কোর টেকনোলজিতে রোলার রোকার আর্ম ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে মেকানিক্যাল পাওয়ার লস অনেকটা পরিমাণে কমে যায়। এই মেকানিক্যাল পাওয়ার লস আরও বেশি করে কমিয়ে আনার জন্য এখানে অফসেট সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট এবং সিলিন্ডারের সেন্টার একদম সমান সমান নয়। ক্র্যাঙ্কশ্যাফটের সেন্টার থেকে সিলিন্ডারটিকে একটু সাইড করে বসানো হয়েছে, যার ফলে পাওয়ার স্ট্রোকে যখন পিস্টনের ওপর থ্রাস্ট বল এসে পড়ে, তখন সিলিন্ডার ওয়ালের ওপর বেশি লোড পড়ে না, যার ফলে ফ্রিকশান অনেকটা পরিমাণে কমে যায় এবং মেকানিক্যাল পাওয়ার লসও অনেকটা পরিমাণে কমে যায়। এছাড়াও এখানে অ্যালুমিনিয়ামের সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত টেকনোলজিগুলো আমরা আশেপাশে সবসময় দেখতে পাই। এগুলি ছাড়াও আরও অনেক ধরনের টেকনোলজি আছে, সেগুলি সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট করে জানান। সেই সঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।